500 টাকা, আর কালকে শনিবার বড় হাট, ওই আগের হাসে। এই যে 500 টাকা করলো, এটা আপনারা কতখানি উপকৃত হবেন বলে মনে করেন? আমরা তো ভালোই হয়, কাস্টমার জন্য ভালো, আমার জন্য ভালো, বেচাকেনে বেশি হইব। বেচাকেনে বেশি হবে? হ্যাঁ, বেচাকেনে বেশি ভালো হবে। আপনি কি আশা করছেন যে শুক্রবারটি জমবে? জমবো, আমরা যদি মিলাই এনে যা আছে সবটি ব্যাপারে যদি মিলাই তাহলে ইনশাআল্লাহ মিলবো। আচ্ছা, ব্যাপারীদের উপর নির্ভর করবে, তারা কিরকম গরু নিয়ে আসছেন সেরকম আপনার ব্যাপারীদের সহযোগিতা পেলে অবশ্যই হাটটি, শুক্রবার হাটটি জমজমাট হবে। একজন ক্রেতা আছেন দেখি, আমরা একটু জানি ভাই সাথে। তিনি ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি জি জি। আচ্ছা, কত দাম চাইলে আপনি কত বলছেন? উনি এটা 75 দাম চাইছে। আপনি বলছেন কিছু? এখনো দামটা বলি নাই, একটু বাজারটা দেখি। আপনার ভিডিও দেখে মানিগঞ্জ থেকে আসছে। ভিডিও দেখে আসছেন? জি জি জি। আচ্ছা দর্শক, তিনি ভিডিও দেখে কি মনে করে আসলেন, কি উদ্দেশ্যে মানিকগঞ্জ থেকে? আসলে এই আজকে তো জয়মণ্ডপ হাট আছে। জি 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 জি। এখানে আমার আসার মূল কারণটা আপনার ভিডিওতে অনেক গরু আমি দেখছি, অনেক গরু, এবং এখানে যে দামগুলো, যে মানে ইসমাইল ব্যাপারী সহ অন্যান্য ব্যাপারীরা যে দামগুলো বলছে সেই টার্গেটে আমি এখানে আসছি, কিন্তু আইসা সেই টার্গেটের সাথে মিলতেছে না, মিলতেছে না, মুকামে দাম আপনাদের সকলকে আরো একবার হরজতপুর হাট থেকে শুভেচ্ছা। দর্শক, আমরা আজকের এই হরজতপুর শুক্রবারের হাটের দেখতে পাচ্ছি বেশ কিছু ক্রেতা বিক্রেতা দেখা যাচ্ছে। এই শুক্রবারের হাটটি ইতিমধ্যে জমতে শুরু করেছে, আপনারা দেখুন অসংখ্য ব্যাপারী এবং ক্রেতা আসছে। আমরা এই হাটের আজকের বেচা কেনা সম্পর্কে একটু জানবো, কীরকম ক্রেতা বিক্রেতার সাথে কথা বলবো, শুক্রবার হাটটি কীভাবে এই আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন ক্রেতা বিক্রেতা আছেন, কথা বলছেন। দেখুন এখানে বেশ কিছু ক্রেতা দেখা যাচ্ছে, গরুর দরদাম চলছে, দেখি আমরা একটু জানবার চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন দেখুন এখানে বেচা কেনে দরদাম চলছে। আজকে শুক্রবার হাটের বিষয়ে আমরা একটু জানবার চেষ্টা করব, যারা ব্যাপারী আসছেন তাদের কী ধরনের সুবিধায়। ব্যাপারী সাহেবের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। নাম কি ভাইয়া? মজুমিয়া। কোন এলাকা থেকে আসছেন? হরজতপুরি। হরজতপুরি। আচ্ছা, এই শুক্রবারের হাটটি কিরকম মনে হচ্ছে? মোটামুটি আস্তে আস্তে মিলবো, মানুষ যখন আসবো তখন জানাজানি বতন মিলবো। আজকে কিরকম বেচা কিনা করতে পারলেন? আজকে মোটামুটি ভালো বেচা কিনি। কয়টা করেছেন? আমি একটা বেচা পাইনি। বেচতে পারেননি? না। ও আচ্ছা আচ্ছা। এই যে দেখলাম ক্রেতা দরদাম চলছে। দাম কইতাছে, দাম বলতেছে, দাম বলতেছে, দাম, কিন্তু আপনার বেচা কিনা হয়নি? না, বেচা কিনা হয়নি। দর্শক, কয় পিস আনছেন? আনছিলাম 9 পিস। 9 পিস। আচ্ছা, দেখুন দর্শক, তিনি 9 পিস এনেছেন, কিন্তু এখনও বেচা কিনে চল হয়নি, দরদাম চলছে ক্রেতাদের সাথে। দেখুন তিনি বলছেন যে আমরা একটু জানবো যে এই যে শুক্রবার, শনিবারের এক হাট একরকম, শুক্রবার হাটটি আর একরকম, কারণ হলো হাসিলের বিষয়ে তারা বেশ ছাড় দিয়েছেন। এই ছাড়টা 500 টাকা, আজকে 500 টাকা, এই 500 টাকা, 500 টাকা, আর কালকে শনিবার বড় হাট, ওই আগের হাসে। এই যে 500 টাকা করলো, এটা আপনারা কতখানি উপকৃত হবেন বলে মনে করেন? আমরা তো ভালোই হয়, কাস্টমার জন্য ভালো, আমার জন্য ভালো, বেচাকেনা বেশি হইব। বেচাকেনা বেশি হবে? হ্যাঁ, বেচাকেনা বেশি ভালো হবে। আপনি কি আশা করছেন যে শুক্রবারটি জমবে? জমবো, আমরা যদি মিলাই এনে যা আছে সবটি ব্যাপারে যদি মিলাই তাহলে ইনশাআল্লাহ মিলবো। আচ্ছা, ব্যাপারীদের উপর নির্ভর করবে, তারা কিরকম গরু নিয়ে আসছেন সেরকম আপনার ব্যাপারীদের সহযোগিতা পেলে অবশ্যই হাটটি, শুক্রবার হাটটি জমজমাট হবে। একজন ক্রেতা আছেন দেখি, আমরা একটু জানি ভাইয়ের সাথে। তিনি ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি জি জি। আচ্ছা, কত দাম চাইলে আপনি কত বলছেন? উনি এটা 75 দাম চাইছে। আপনি বলছেন কিছু? এখনো দামটা বলি নাই, একটু বাজারটা দেখি। আপনার ভিডিও দেখে মানিগঞ্জ থেকে আসছে। ভিডিও দেখে আসছেন? জি জি জি। আচ্ছা দর্শক, তিনি ভিডিও দেখে কি মনে করে আসলেন, কি উদ্দেশ্যে মানিকগঞ্জ থেকে? আসলে এই আজকে তো জয়মণ্ডপ হাট আছে। জি 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 জি। এখানে আমার আসার মূল কারণটা আপনার ভিডিওতে অনেক গরু আমি দেখছি, অনেক গরু, এবং এখানে যে দামগুলো, যে মানে ইসমাইল ব্যাপারী সহ অন্যান্য ব্যাপারীরা যে দামগুলো বলছে সেই টার্গেটে আমি এখানে আসছি, কিন্তু আইসা সেই টার্গেটের সাথে মিলতেছে না, মিলতেছে না, মুকামে দাম বর্ডারে মাল পাওয়া যায় না, মিললেই নেব।
মেলিয়ে নেবেন চেষ্টা হচ্ছে। দর্শক একজন দূর থেকে একজন ক্রেতা আসছেন, তিনি চেষ্টা করছেন যে তার যে টার্গেট সেই টার্গেট মতো এখনও তিনি মিলাতে পারছেন না, হচ্ছে না, তাই তিনি আশা করছেন ঘুরছেন। আচ্ছা, আপনার কাছে একটু জানতেছে ভাইয়া, এই যে আজকে শুক্রবারের হাটের বেচা কিনে একটি বিশাল ছাড় দিয়েছে এই মালিক কর্তৃপক্ষ, সেটা হলো 500 টাকা হাসিল। যে গরু যে দামে কিনতে পারি 500 টাকা হাসিল কম হলে আপনার গাড়ি ভাড়া বা আরো কিছু সাশ্রয় হবে, আমরা দেখতে পাচ্ছি। দেখুন ক্রেতা আছেন, দেখুন বেচা কিনা চলছে, আমরা দেখি গরু বেচা কিনা হয় কি নেই। কত চাচ্ছেন আপনি? আমি 130 চাইছিলাম, পরে 25 বলে দিছি, লাস্ট 125। হ্যাঁ, আচ্ছা, জোড়া 125, তারা বলেছে 90। আচ্ছা দর্শক, আমরা দেখি শেষ পর্যন্ত। আমরা বেচার জন্য দাম চাইছি, কালকে দাম চাম এই জোড়া কথা জানেনি, আপনার মনে মিক্স মানে 140 দাম চামু, কিন্তু আজকে কাস্টমার জন্য আসে তখন আমাকে গুরুপতি একা তখন লাভ করুম, সেই জন্য দাম চাইছি এতটুকু। আমি ট্যাবলেট খাওয়া দিছি আর হবে না, আমি ফাল কত ট্যাবলেট খাওয়াইছি সকালে। দেখুন দর্শক, শুক্রবারে তিনি চেষ্টা করছেন যে কম লাভে বিক্রি করার জন্য। দেখুন গরু দুটি শান্তি পাই আমি ট্যাবলেট খাওয়াই দিছি, কিচ্ছু না আমি তো কিনা আছি ফ্রেশ, একবার তেল তেলা রামবাড়ি উত্তরবঙ্গে আমি বোনের কথাই বলছি, আমি বাইরে দাম চাই আপনি নাকি আর আমারই আপনি লাখ একটু বাঙ্গেন লাখ কে যদি কোন 1,10,000 তারপর আমি তুম নামিয়ে দেব, আমি কিনাও পারি নাই না ভাই, আমি কিনাও পারি নাই ভাই, এত সস্তা মাল আছে ভাই, এই জোড়ার দাম চাইছে কত জানেন? আমারই দাম চাইছে মানে 160, লাস্টে এই মালটা কিনে আনছি, এত সস্তা কি আমারই মনে করেন সস্তা দিয়ে দেয়, এমন যাইতে কয়েক না 12 ঘন্টা টাইম লাগে গাড়িতে গেলে, আইতে 12 ঘন্টা 24 ঘন্টা লাগাই যাইতে, এমন ধরনের মাল কিনে আনছি মনটা নরম করার জন্য আমি আপনাকে বলে দিয়েছিলাম, বেচার জন্য বলে দিয়েছিলাম। দিনাজপুর আমবাড়ি হাটে? হ্যাঁ, দিনাজপুর আমবাড়ি হাটে আপনার মাল নিলে টাকা দিবেন, ভাই আমি কি কইছি ফার্স্টে কি কইছি 2000 কোন হান্তে দিছেন দেখো পারুম না ভাই 90 তে হ্যাঁ 90 তে 2000 না লাভ 2000 বাস সুন্দর দাম দিছে কাইলা দেন কাইলা দেন বাইরে কই তো আইলা ওরকম দাম কই না কাইলা ওরকম ধরা ধরি না
আরো দুই পাটে খারাপ হয়েছে, নাম ভাঙুম না আমার জিনিস, নাম ভাঙুম কি দরকার, আর দুই পার্টি খারাপ হয়েছে। শুভ দর্শক, আমরা দেখলাম এই হরজতপুর হাটের সর্বশেষ আজকে শুক্রবারের গরু বেচা কেনা চেষ্টা চলছে। ক্রেতা দূর থেকে এসেছেন যে এই শুক্রবারের হাটের যে বিশাল হাসিলের সার সেটি শুনে ক্রেতা আসতে শুরু করেছে। আমরা আশা করব শুক্রবার হাটটি হয়তো ধীরে ধীরে জমবে, সেই আশায় তার ক্রেতা বিক্রেতার আছেন। এখন বেশ কিছু গরু আছেন, আমরা এরকম অসংখ্য ক্রেতা বিক্রেতা আছেন। দেখুন এইদিকেও কিছু গরু আছে, তারা গরু নিয়ে বসে আছে। আমরা এরকম একজনের সাথে কথা বলবো, দেখি তারা একই জায়গায় আমরা দেখলাম দর কষাকষি, তুমুল দর কষাকষি, পরও গরুটি বিক্রি, গরুটি কার আপনার, এটি দেখি কথা বলি। দেখুন বেশ জমজমাট দুটি গরু। আসসালামু আলাইকুম, নাম কি? ফতুমুল্লাহ। ফতুমুল্লাহ, কত বছর গরুর ব্যবসা? গরুর ব্যবসা 3 বছর। 3 বছর আগে কি করতেন? আগে বিদেশ করতেন। ওই বিদেশ, প্রবাসী গরু ব্যবসায়ী। আর কোন দেশ? সৌদি ছিলাম। সৌদি আরব কত বছর? 18 বছর পরে দেশে ফিরে গরুর ব্যবসা? জি। আচ্ছা আচ্ছা, তাই দেশে কীরকম, মানে বিদেশে থেকে কী করতে পারলেন? এই আবার ফিরে ভিতরে যাবো আর কি। আবার যাবেন? এই যে 3 বছর গরুর ব্যবসা ভালো লাগছে না? ভালো না? আজকে এই যে শুক্রবার দিন হাটে নিয়ে আসছেন কয়টা? 17টা গরু আনছি, একটা গরু বিক্রি করা পাইনি এখন তো। পারেন নাই? আচ্ছা, হাট তো নতুন, আজকে শুক্রবার দিন ধীরে ধীরে মেলানোর জন্য আর কি চেষ্টা করছেন? চেষ্টা করতেছি। হাট মিলে গেলে কিন্তু শুক্রবার দিন ভালোই হবে। জি। হাসিল যে এই ছোট এই করলো কমালো, এটি কি আপনাদের সুবিধা হলো না কি? আমাদের তো সুবিধা, হাট মেলে তো অবশ্যই সুবিধা, কাস্টমার বেশি আসবে। কাস্টমার বেচা কিনা বেশি হলে আপনাদের লাভ বেশি হবে। আচ্ছা, সেই চেষ্টা করছেন। আপনার কয়টা এখন বলতে যে কয়টার মধ্যে আছে, ক্রেতা কীরকম আজকে, সারা কীরকম আজকে দেখা যাচ্ছে, কাস্টমার আছে? কাস্টমার কম আর কি। কাস্টমার তো কমই। আচ্ছা আচ্ছা, আশা করছেন যে বেশি আসছে, ব্যাপারী বেশি আছে, ক্রেতা কম, ক্রেতাও আসবেন, গরু গরু আসলে ক্রেতাও আসবেন, এক সময় হয়তো আসবে, আজকে কম আসছে আগামী হাটে বেশি আসবে। আচ্ছা দর্শক, আমরা শুনলাম ব্যাপারে তিনি চেষ্টা করছেন যে গরু বিক্রি করার জন্য, এরকম আরও ব্যাপারী আছেন। এই যে শুক্রবারে হরজতপুর হাটে আমরা দেখি একজন ব্যাপারী আছেন, ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ চুন্নু ব্যাপারী। চুন্নু ব্যাপারী, বাড়ি? বাড়ি ফারিদসর। ফারিদসর, কয়টা আনছেন হাটে? 28টা। 28টা বিক্রি করছেন? একটু 10টা বিক্রি করছি। 10টা আজকে? শুভ দর্শক, আমরা পেলাম তিনি 28টার ভিতরে 10টি বিক্রি করেছেন এই হরজতপুর হাটে শুক্রবারে, দেখতেই পাচ্ছেন বেশ চমৎকার তার হাটে আজকে তিনি বলছেন যে 10টা বিক্রি হয়েছে। সেটি আমরা একটু জানতে চাচ্ছি, এই যে 10টা বিক্রি করেছেন, যারা ক্রয় করেছেন তাদের হাসিল তো অনেকটা কম অন্যান্য হাটের তুলনায়, শনিবারের তুলনায়, শনিবার যে পার্সেন্টেজ আজকে শুক্রবারে মাত্র গরু প্রতি 500। এটি আপনি কীরকম দেখছেন, এই যে কম হাসিলে ক্রেতা কি বেশি আসবে মনে করছেন? হ্যাঁ, কম হাসিল হইলে কিনে বেশি আসে, বেশি আসবে, তা হাসিল যেহেতু কম ক্রেতা আসবে। আপনি মনে করছেন যে শুক্রবারটি জমবে এই শনিবারের মতো, আপনার কি মনে হয়? শনিবারে তো লোক বেশি দেখি না, শনিবারে কম দেখেন? না, শুক্রবারে। শুক্রবারটা আমি বলছি তো কম, আপনি কি মনে করছেন যে শুক্রবার শনিবারের মতোই জমবে, এই যে হাসিল যদি কম থাকে? জমলে জমতে পারে, পারে যদি কম থাকে। ও আচ্ছা আচ্ছা, দর্শক তিনি বলছেন যে আশা করছেন জমবে, দেখা যাক সামনে। আমরা দেখতে পাচ্ছি এই যে হরজতপুর হাট আজ শুক্রবার দিন বেশ ব্যাপারী, কারো বেচা কিনা হয়েছে, কারো হয়নি, তিনি বেশ 10টি গরু বিক্রি করেছেন। দর্শক, আমরা আশা করব এই শুক্রবার হাট যেভাবে জমতে শুরু করছে এরকমই যদি কর্তৃপক্ষ চেষ্টা করেন, অবশ্যই শুক্রবার হাট ক্রেতা বিক্রেতা জমজমাট হবে। আমরা এই আশা ব্যক্ত করে আজকের প্রতিবেদন শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।